পীরকে পীর কেবলা বলা কি সঠিক? এখন আপনি, আমি যখন বাংলাদেশে আসলাম 98 সালের ফেব্রুয়ারি মাসে বাংলাদেশে আসলাম, আপনারা তো জানেন ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে ওয়াজ মাহফিলের সিজন। তা আমি তো আর ওয়াজ মাহফিল জীবন আগে কখনোই করি, ওয়াজ করতেও পারি না। তা আমার শ্বশুর আসলেই খবাত করে ধরলেন, আমার কোনো দাওয়াত নেই, যেখানে শ্বশুর যাওয়া সেখানে আমি সেকেন্ড মেহমান। শ্বশুর সাধারণত দুটো তিনটে মাহফিল এক এক রাতে নিতেন, তো আমি যাব, আমি ওয়াজ করতে করতে শ্বশুর গেলে আমি উঠবো, উঠে পরের মাহফিলে যাব, আমি করতে থাকবো, শ্বশুর গেলে আমি উঠে যাব। এভাবে দুটো অথবা তিনটে, দুটোর কম না, তিনটের বেশি না। এভাবে ফেব্রুয়ারি থেকে মার্চ এপ্রিল মে তিন মাস, ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে প্রায় 4 মাস চালালাম। 4 মাস পরে শ্বশুর ঢাকায় দেখি বলা বলি করছে, মশকরা আর কি, যে এমন একটা জামাই পেলাম একবারও কেবলা বলল না। কারণটা হলো, আমি যখনই শ্বশুর এসে যেত, আমি কখনো জিন্দাবাদ দিইনি, কখনোই তাকবীর দিইনি, আমি আমার কথা শেষ করছি, শেষ করে বলছি আলহামদুলিল্লাহ আমাদের হযরত পীর এসে গিয়েছেন, উনি ওয়াজ করবেন, আমি বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম। পীর কেবলা কোনোদিন বলা হয়নি আর কি। এই যে আমি যে 4 মাস ধরে বললাম না, এটা ওনাকে স্ট্রাইক করেছে, এবার হুজুরদের ডাকছে কেবলা বলা যাবে কিনা। আমাদের ঢাকায় তখন আলজেরিয়ার আব্দুল কাদের নামে একজন থাকতো, ওই আব্দুর রাজ্জাক নাদভিকে যারা চেনেন তারা চিনবেন, ওনার ওখানেই থাকতো। উনি আলজেরিয়া থেকে এসে আব্দুল হাসান আলী নাদভির কাছে লেখাপড়া করেন, সেখান থেকে বাংলাদেশে এসে কিছুদিন ছিলেন, পরে চলে গেছেন দেশে। তে উনি কেবলা বলার পক্ষে, হ্যাঁ বলে বলা যাবে এনো সেনো, আমার কথা হুজুর নবীজি সাহাবের বলিনি, আমি বলার পক্ষে না, বললে গুনাহ হবে না হবে আমি ওর ভিতরে নেই, সেরে কুকুর আমি ওর ভিতরে নেই। তো বলা যে নবীজি সাহাবিরা বলেননি, কাজে সাহাবিরা যেহেতু নবীকে বলে না, আমি বলতে দেবো কে। আর মুসলমানদের কেবলা তো একটা হওয়া উচিত, ঠিক আছে না? ব্যাস শ্বশুর বললো যে পীরের সাথে কেবলা লেখা আমার দরবারে না যায়, কেউ কেবলা বলবো না। আর তারপর থেকে এখন দেখবেন আমাদের ইসে কেবলা লেখা হয় না, আমাদের ফুরফুরা, ফুরফুরা তো অনেক রকম আছে, দেখবেন পীর সাহেব ফুরফুরা, শরীফও লেখা হয় না, কারণ আমি শরীফ বলতাম না, চেষ্টা করি না বড়। এটা হলে একটা বললাম, আপনাদেরকে মশলা না বলে ঘটনা বলছি আপনাদের ভালো করে অনুধাবন করার জন্য। আর একদিন আমি আমাদের ফুরফুরার পীর সাহেব বসে আছি দারুস সালামে, আর একজন মৌলানা সাহেব বলছেন, অমুক মৌলানা সাহেবের সাথে খুব নাম করা আলেম, ওয়াজ করতে গেছিলাম, উনি আমার আগে ওয়াজ করলেন, কি গল্প বললেন, কোরআন হাদিসের কোনো কথা নেই। তখন আমাদের বিশ্বে বলছে যে আপনি বলেন কি, কোরআন হাদিস তো ওয়াহাবিরা বলবে, কোরআন হাদিস কারা বলবে, কোরআন হাদিস দ্বারা যারা ওয়াজ করে তারা তো ওয়াহাবি, কোরআন হাদিস ওয়াহাবিরা নিয়ে গেছে, এই জন্য আমরা রামায়ণের গল্প বানিয়ে নিছি, আমাদের কেবলাটাও ওয়াহাবিরা নিয়ে গেছে, এই জন্য আমরা ঘরে ঘরে কেবলা কাবা বানাই নিছি। মুশকিল হলো আমাদের নবীটাও ওরা নিয়ে গেছে, এখন আমাদের বাংলাদেশের নবী বানাইতে হবে, ঠিক আছে না? এই নবী বানানোটা বাকি আছে আর কি, ঘরে ঘরে কেবলা কাবা। মুসলমানদের বিশেষ করে যে পরিভাষা ইসলামের শরীয়ত পরিভাষা, কেবলা মান সাল্লা সালাতানা ওয়াস্তাকবালা কেবলাতানা ওয়া আকালা যাবিহাতানা ফাওয়া মুমিন। এখন ইস্তাকবালা কেবলাতে না, আমাদের কেবলার দিক মুখ করবে, সেটা কি আমাদের ফুরফুরা হুজুর কেবলা, না শশিনা হুজুর কেবলা, না সরবনা হুজুর, কোন কেবলা? প্রত্যেকে এক হতে কেবলা হয়ে গেছে। তো এই জন্য শরাই পরিভাষা, দিনের পরিভাষাগুলো এভাবে করা ঠিক না। সবচেয়ে বড় কথা, তাজিমের সবচেয়ে হকদার কে ছিলেন? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর তাজিম করার ক্ষেত্রে সবচেয়ে বড় মানদণ্ড কারা ছিলেন? সাহাবায়ে কেরাম। কেবলাকে আরবি শব্দ না অন্য ভাষার শব্দ? তারা তো কখনো কেবলা বলেননি, তাবেইনরা কখনো সাহাবিদেরকে কেবলা বলেননি, আবু হানিফার শিষ্যরা আবু হানিফা কেবলা বলেনি। তা আমরা এটাকে কেন বলবো, যেখানে শরাই পরিভাষা নষ্ট করা হচ্ছে?